প্রিয় ছাত্র ছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও নতুন সংস্করণ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় আর রণজিত কুমার মন্ডল তো আজকের ভিডিও থাকবে তোমাদের এই যে পঞ্চম অধ্যায়ের অর্থাৎ বিংশ শতকে ইউরোপ এই অধ্যায়ের অনুসরণের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকে পাবে দেখো তোমাদের প্রাককতর প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই অধ্যায়গুলোর সমস্ত প্রশ্ন উত্তর আমি অলরেডি আপলোড করে দিয়েছি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও তো চলো আমরা শুরু করি আজকে পঞ্চম অধ্যায় বিং শতকে ইউরোপ অনুসরণের প্রশ্ন উত্তর তোমাদের পাঠ্য বই একশো সতেরো নম্বর পেজ থেকে শুরু হচ্ছে চলো এক নম্বরের প্রশ্ন রাশিয়ার শাসকদের বলা হতো উত্তর লিখবে অপশান ঘ যার বলা হতো দু নম্বরের প্রশ্ন বিদ্রোহ সংঘটিত হয়েছিল উত্তর লিখবে অপশান গয়েটা যার প্রথম নিকোলাসের আমলে তিনের প্রশ্ন রক্তাক্ত রবিবারে ঘটনাটি ঘটে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের অপশান ক লিখবে নয় জানুয়ারি চারের প্রশ্ন মুক্তিদাতা যার বলা হতো অপশান গ লিখবে দ্বিতীয় আলেকজান্ডারকে পাঁচের প্রশ্ন রাশিয়ায় কুলাক বলা হতো অপশান খ লিখবে কৃষকদের ছয়ের প্রশ্ন মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন অপশান ঘ লিখবে হিটলার সাতের প্রশ্ন স্পেনে এক প্রতিষ্ঠা করেন উত্তর লিখবে অপশান ঘ ফ্রাঙ্কো আটের প্রশ্ন প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় অপশান গ লিখবে রাশিয়াতে নেক্সট চলে আসো নয় সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান ক লিখবে লেলিন দশের প্রশ্ন ইস্ক্রা পত্রিকাটির প্রকাশক ছিলেন এটা হচ্ছে অপশন ক লিখবে আমাদের একটি বাক্যে উত্তর দাও চলো এক নম্বরের প্রশ্ন কি বলছে কোন রুশ জারের আমলে রাশিয়ায় আধুনিকীকরণের সূচনা হয় এটা আমরা পাঠ্য বইয়ের নাইনটি থ্রি পেজে দেখে নেব দেখো উত্তর লিখবে যার পিটার দ্য গ্রেট বা মোহন পিটারের আমলে নেক্সট দেখো দুই নম্বরে প্রশ্ন কি বলছে দেখো মির কি এটা আমরা 94 পেজে দেখে নেব কি লিখবে দেখো মির হচ্ছে কাউন্সিল প্রধানকেই মির বলা হতো ঠিক আছে কাউন্সিল প্রধান নেক্সট দেখো তিনের প্রশ্ন মেনোসেবিক কাদের বলা হতো আমি এটা মুখে বলে লিখে নাও রাসিয়ার সংখ্যালঘিষ্ট বিপ্লবী দলকে মেনোসেপিক বলা হতো আবার বলছি রাশিয়ার সংখ্যালঘিষ্ট বিপ্লবী দলকে মেনোসেভিক বলা হতো চারের প্রশ্ন এপ্রিল থিসিস কে ঘোষণা করেন এটা নাইনটি সেভেন পেজে উত্তরে দেখে নেব দেখো উত্তর লিখবে দেখো এপ্রিল লেলিন দেখো বলশেভিক নেতা লেলিন উত্তর কি লিখবে লেনিন ঠিক আছে নেক্সট দেখো পাঁচের প্রশ্ন কি বলছে রাশিয়ার নতুন অর্থনীতি বা এন কে প্রবর্তন করে এটা আমরা নম্বর দেখে দেখো প্রেসিডেন্ট দেখো এন ইপি ঠিক আছে তাই উত্তর লিখে প্রেসিডেন্ট নেক্সট দেখো পাঁচ হলো ছয় দেখো কত খ্রিস্টাব্দে ত্রিশ শক্তি আতাত গঠিত হয় এটা লিখে না তোমরা এটা হচ্ছে উনিশশো সাত করবে ওয়ান ঠিক আছে সাতের প্রশ্ন দেখো প্রাইমো ডি রিভেরা কে ছিলেন এটা আমরা একশো পেজে দেখে নেব দেখো এই যে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে সামরিক প্রশাসক ঠিক আছে এই যে ঠিক আছে প্রাইমো দা রিভেরা ছিলেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে সামরিক প্রশাসক ছিলেন আটের প্রশ্ন কি বলেছে স্পেনে কবে গৃহযুদ্ধের অবসান ঘটে এটা আমরা একশো ষোলো পেজে দেখে নেব দেখো অবশেষে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল দীর্ঘ চার বছরে বছর এই যুদ্ধ চলার পর স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে তার উত্তর হলো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল নয় ডুমা কি এটা লিখে নাও ডুমা হলো রাশিয়ার পার্লামেন্ট কি বললাম ডুমা হল রাশিয়ার পার্লামেন্ট হয়ে গেল প্রশ্ন ব্রেস্ট লিটভস্কের কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা আমরা দেখে দেখো এই জায়গাটা দেখো উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তেসরা মার্চ জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটভস্কের সন্ধির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে মানে হয়েছিল কি হবে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে জার্মানির সঙ্গে রাশিয়া থাকবে তো জার্মানির সঙ্গে রাশিয়া দেখো দেখে দেখো ভাইমার প্রজাতন্ত্র দ্বিকক্ষযুক্ত আইনসভা বা পার্লামেন্ট স্থাপন করে যেটার উচ্চকক্ষ কক্ষ ট্যাক আর নির্মক দেখো রাইকস ট্যাক নামে পরিচিত ঠিক আছে বারো হিটলার কোন দলের সদস্য ছিলেন দেখো একশো বারো দেখে নাও উত্তরটা লিখবে এটা জার্মান সদস্য ছিলেন দুই দেখে দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো একের প্রশ্ন রাশিয়ার যার শাসকেরা উদার ও গণতন্ত্রের সমর্থক ছিলেন এটি কিন্তু মিথ্যা আমি এখানে কেড়ে দিলাম তাহলে সঠিকটা কি এটা ছিল দেখো রাশিয়ার যাশাসকরা উদারনীতি ও গণতন্ত্রের সমর্থক ছিলেন একদমই না এটা ছিলেন স্বৈরাচারী কি বললাম স্বৈরাচারী ছিলেন দু নম্বরের প্রশ্ন কেরেনস্কি বলসেবিক দলের নেতা ছিলেন এটিও কিন্তু ভুল দেখো কেরেনেস্কি কিন্তু বলসেবিক দলের ছিল না তিনি ছিলেন মেনোসেভিক দলের নেতা ছিলেন তিনের প্রশ্ন লেলিন এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন এটি রাইট অ্যান্সার আছে চার প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুশ ভেল্ট এটিও কিন্তু ভুল রুশ কিন্তু ছিল না এটা হচ্ছে উইড্রো উইলসন ছিলেন পাঁচের প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি স্থাপনের জন্য জাতিসংঘ স্থাপিত হয় এটি কিন্তু রাইট অ্যান্সার ছয়ের প্রশ্ন লাল ফৌজের নেতৃত্ব দেন স্ট্যালিন না এটা এটাও কিন্তু তোমাদের ভুল হবে লাল ফৌজের নেতৃত্ব দিয়েছিল কিন্তু টটস্কি কি বললাম স্টালিন হবে না টটস্কি ওকে আচ্ছা এবার দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো প্রথম বিবৃতি ওয়ানে বলেছে চার পিটার দা গ্রেট কে আধুনিক রাশিয়ার জনক বলা হয় তো এটা উত্তর তোমরা অপশন খ করবে তার সময় রাশিয়াতে আধুনিকরণের সূচনা হয় নেক্সট দেখো দেখো বিবৃতি টু এ কি বলেছে যে 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয় এটার উত্তর করবে ব্যাখ্যা কয়েকটা এই সময় আমেরিকায় মুদ্রা সংকট দেখা দেয় বিবৃতি তিন কি বলছে ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিল এটার উত্তর হচ্ছে অপশন খ ব্যাখ্যা খ করবে যে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অপমানজনক ভারসায় চুক্তি স্বাক্ষর করেছিল হলো স্তম্ভগুলো দেখো দেখো কস্তম্ভ খস্তম্ভ সোভিয়েত পার্লামেন্ট এটা হচ্ছে অপশান ঘ হবে ডুমা আমি এখানে তাহলে এক লিখে দিলাম ওকে তারপর দেখো দু দেখো মির রাশিয়ার গ্রাম্য সমবায় তো এটা হবে অপশান টু তিন দেখো জেমস টোভাও এটা লিখবে অপশান কয়েকটা হবে রাশিয়ার স্বায়ত্ত শাসনমূলক মূলক প্রতিষ্ঠান আচ্ছা এটা আছে এপ্রিল থিসিস এটা হবে গয়েরটা তো এটা হলো আমাদের চার ঠিক আছে চলো দু নম্বরটা দেখে নাও কি বলেছে তিন সম্রাটের চুক্তি এটা হচ্ছে এটা হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তাহলে দেখো ভারসাই চুক্তি এটা হবে তোমার এটা গয়েরটা করবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ তিন দেখো ট্রুপোর প্রোটোকল এটা করবে কয়েকটা আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ আচ্ছা চার দেখো বলসেবিক বিপ্লব এটা করবে অপশন ঘয়েরটাই উনিশশো সতেরো খ্রিস্টাব্দ এটা চার হলো আচ্ছা নেক্সট দেখো তিন নম্বরটা দেখো কি বলেছে এক ইস্ক্রা এটা করবে এখানে গয়েরটা করবে লেনিন তাহলে এখানে এক লিখলাম দু নম্বর দেখো ওয়েল্ড পলিটিক এটা হচ্ছে কাইজার দ্বিতীয় ইলাম তো এটা আমি দুই হবে এটা স্টম টু পার্স এটা হচ্ছে কয়েকটা হবে আধা সামরিক বাহিনী চার জেনারেল ফ্রাঙ্কো লিখবে স্পেনের রাষ্ট্রপ্রধান এটা চার হলো ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে অনুশীলনের প্রশ্ন আমি এই অবধি রাখলাম পরের পার্ট তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও খুব দ্রুত আমি তোমাদের পরের পাটে দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো